মৃত্যুর আপনার সাথে বহস করানোর জন্য একজন আমরা নিয়ে আসতেছি। আনলেন কারে? যে সুরা ফাতিহা পড়তে অন্তত 50টা ভুল হবে তারে আনছেন হুজুরের সাথে বহস করার জন্য। বাহাস বাহাস খেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো কার সাথে কার বাহাস হবে, বাহাস বাহাস খেলা। চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, বর্তমান সময়ে আপনারা দেখবেন যে বাহাস বাহাস খেলাই চলছে। তার মানে বাহাস তো হচ্ছে না, বাহাসের নামে খেলা চলছে এবং লোক হাসানো হচ্ছে এবং এর দ্বারা ফাসাদ সৃষ্টি হচ্ছে, কোনো সমাধান হচ্ছে না। তো কার সাথে কার বাহাস হবে এ বিষয়ে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার জন্যে আমরা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তার একটি আলোচনা নিয়ে এসেছি। একটু পরে মিডিয়া সেই আলোচনাটা আপনাকে দেখাবে যে মুফতি আরিফ বিন হাবিব তার পবিত্র জবানে, তার মূল্যবান জবানে আলোচনা করেছেন কার সাথে কার বাহাস হবে, এই বিষয়টা তুলে ধরেছেন। একটু পরেই সেই ভিডিওটা মিডিয়া সরাসরি আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু নোট আলোচনা করে নিতে চাই যে সমসাময়িক জামানায় বাহাস নিয়ে যে খেলা চলছে তার বিষয়ে আমাদের একটু ধারণা থাকা দরকার। প্রথমেই আমরা যেটা বলবো সেটা হলো এই যে বিনা কারণে বাহাসের চ্যালেঞ্জ করা। আপনি দেখবেন বিভিন্ন সময় ফেরকায় বাতিলার বিভিন্ন স্কলার নামের ভ্রান্ত মানুষেরা বা বিভিন্ন বক্তারা বা বিভিন্ন জন, আমরা কিন্তু কোনো দলের বা কোনো ভ্রান্ত বক্তার নাম নিচ্ছি না, শুধুমাত্র বলছি যে বিনা কারণে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, আপনি খেয়াল করবেন। কারণ অনেক মানুষই মনে করে যে যেহেতু উনি বাহাসের ডাক দিয়েছে তাহলে উনি মনে হয় সত্য আছে, অথচ উনি ভ্রান্ত। তো কেন ডাক দিলেন? বিনা কারণে। এই যে বিনা কারণে বাহাসের ডাক দেওয়া বা বাহাসের চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এইটা বর্তমানে একটা বাহাস বাহাস খেলা চলছে বা বাহাসের নামে পাগলামি চলছে, এটা একটা কারণ। দুই নম্বরে আমরা যদি বলি তাহলে বলবো যে অসম বাহাসের চ্যালেঞ্জ করা। অসম বলতে ধরেন ইউনিভার্সিটির একজন টিচারের সাথে প্রাইমারির একজন শিক্ষক বা প্রাইমারির একজন শিক্ষার্থীর কোনোভাবেই বাহাস হতে পারে না বা চ্যালেঞ্জ হতে পারে না বা ভিএস হতে পারে না, ভার্সেস যে আলোচনা সেটা হতে পারে না। কেন? ওটা অসম। তো অসম বাহাসের চ্যালেঞ্জ করা, সেক্ষেত্রে আমরা দেখছি হক্কানি উলামায়ে কেরামের মধ্যে বড় বড় মুফতি আনে কেরামের নাম ধরেও অনেক সময় বলা হয় যে তার সাথে বাহাসের চ্যালেঞ্জ করা, এইটে সেই ডাক দেওয়া, এই কথাবার্তা বলা, এই যে অসম বাহাসের চ্যালেঞ্জ করা, এটাও একটা ফাতরামি বা বাহাসের নামে পাগলামি। তৃতীয় বিষয় হলো এই যে বাহাসের ইত্তেফাক হওয়ার পরেও, মনে করেন দুইটা দল বাহাসের ইত্তেফাক হয়েছে, সব চুক্তিপত্র ক্লিয়ার, এরপরও এক দল আসেনি, এরকম ভুরি ভুরি দেখা যাচ্ছে বর্তমান জমানায়। বিশেষ করে লামাজহাবিরা এই কাজগুলো করে থাকেন, তারা চুক্তি করার পরেও আসেন না বা বসেন না। তো যাই হোক, তিন নম্বরে হলো ইত্তেফাকের পরেও বা ঐক্যমতের পরেও বাহাসে না বসা। চার নম্বরে যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো এই যে বাহাসে বসলেও নিয়ম নীতি না মানা, যে যার মতো করে বলতে থাকে, এটা অনেকেই করে থাকেন, যে কারণে বাহাসে ফলপ্রসূ কোনো বিষয় আমরা পাই না। পাঁচ নম্বরে আমরা যদি বলি তাহলে বলবো যে তথ্যের বিভ্রাট করা, অর্থাৎ যে তথ্য নাই সেটা উপস্থাপন করা বা দুর্বল তথ্যকে উপস্থাপন করা, অর্থাৎ নিজের মনের মতো তথ্য উপস্থাপন করা, শরীয়তসম্মত তথ্য উপস্থাপন করে না। ষষ্ঠ যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে এক দল বা একজন আরেকজনকে বা এক দল আরেক দলকে সম্মান করে না বা সম্মান না করায়, এটাও কিন্তু বাহাস বাহাস নামে একটা খেলা চলছে। সপ্তম যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে বাহাসের রায় মেনে না নেওয়া, অর্থাৎ যাই রায় হলো সেই রায় না মেনে নিজেদেরকে জয়ী ঘোষণা করে বা করা, এই বিষয়গুলো যারা করেন তারা কোনো অবস্থাতেই সুন্দর একটা বাহাস উপহার দিতে পারেন না। চলছে কি? বাহাস বাহাস খেলা চলছে। শেষ ফলে কি দাঁড়ায়? আমরা আট নম্বরে যদি বলি তাহলে আমরা বলতে বাধ্য হব যে এই বাহাসগুলোর ফলাফল হয় ফাসাদ, আর ফাসাদ গণ্ডগোল বাড়ে, কোনোভাবেই গণ্ডগোল কমানো সম্ভব হচ্ছে না। অতএব বাহাস কার সাথে কার হবে এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কিন্তু বর্তমান সময়ে, কাছাকাছি সময়ে, রিসেন্টলি যে বাহাস নিয়ে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে, সেখান থেকেই এই নোটগুলো আপনাদেরকে বলা। বাকি আপনাদের মাথায় এর চাইতেও আরও ভালো নোট বা আরও ভালো পয়েন্ট থাকতে পারে, সেগুলো আপনারা আলোচনা করলে বা উল্লেখ করলে অথবা কমেন্ট সেকশনে বললে অন্যরাও জানতে পারবে। বন্ধুরা চলুন এবার আমরা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তার পবিত্র জবানিতে বাহাস কার সাথে কার হবে সেটাই আমরা দেখব সরাসরি ভিডিওর মাধ্যমে। মনে করেন আল্লামা মুস্তাকুন নবী সাহেব হুজুরে আপনার এক জায়গায় বসাইলেন, বসানোর পর বললেন হুজুর আপনার সাথে বহস করানোর জন্য একজন আমরা নিয়ে আসতেছি। আনলেন কারে? যে সুরা ফাতিহা পড়তে অন্তত 50টা ভুল হবে তারে আনছেন হুজুরের সাথে বহস করার জন্য। হুজুররা তো বসায় রাখলেন যোগ্য ব্যক্তির যোগ্য আসনে, এই যে অযোগ্য ব্যক্তির যোগ্য আসনে আপনি বসাইতে চাইলেন, তার মানে আপনি আল্লাহ রসুলের সাথে ওয়াদা খেলাফ করলেন। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাইলে নবীর সাথে ওয়াদা খেলাফ।
আর যোগ্য ব্যক্তি যোগ্য আসনে বসাইলে ওয়াদা ঠিক আছে। এটা আমরা নবীর কাছে এই মর্মে বায়াত হইছি। কিন্তু আপনারা কি করেন জানেন, এখন আপনারা ফেসবুক বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেন, পারলে আসুন তো অমুকের সাথে বসেন, এমন এক অমুকের নাম বলেন যেই অমুকে আলহামদুলিল্লাহ সূরা বললে নিশ্চিত অন্তত নিম্নে 50টা ভুল হওয়ার সম্ভাবনা। এমন মানুষের সাথে কারে বলেন, এমন মানুষের সাথে বলেন কি যে আল্লামা আজিজুল হক সাহেবের রহমতুল্লাহ আলাইহি উনি মারা গেছেন, তো রাহমানিয়া মাদ্রাসার বর্তমান যে শাইখুল হাদিস, পারলে আসেন অমুকের সাথে। তো হুজুর কয় কে, এমন একজনের নাম বললেন যে হজরতে এই এলাকার মক্তবের ছাত্রের সামনে দাঁড়ায় সুরে ফাতিহা পড়তে পারবে না, তার মানে আপনি আল্লাহ রসুলের সাথে ওয়াদা খেলাফ করছেন। হ্যাঁ, কথা বুঝবেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেন আমলা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় এটার বিরোধিতা না করা। এখান থেকে বোঝা যায় অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে যদি বসে অবশ্যই এটার বিরোধিতা করতে হবে এবং ওলামারা এটার বিরোধিতা করবেই। আর বিরোধিতা করলে ওই আলেমকে আপনি হিংসুক বলবেন না, বরং তার পক্ষ অবলম্বন করবেন। যদি বলেন ওই আলেম হিংসুক, আপনি হিংসুক, উনি তো সঠিক কথা বলছে। এই যে নাসাই শরীফের হাদিস দিয়ে আমি বলছি, তো এই হাদিস পারলে খণ্ডন করেন। উবাদা ইবনে সামিত বলেন বাই আনান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআর, আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। এবার দেখেন কি বলে, ফিল ইউসরি ওয়াল উসরি, দেখেন এই কথাটা শুনেন, ফিল ইউসরি ওয়াল উসরি, আল্লাহ আল্লাহ নবীর কথা আমার অনুকূলে হোক আমার প্রতিকূলে হোক, আমি আল্লাহ আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো। ইউসরুন শব্দের অর্থ সহজ অবস্থায় আল্লাহর কথা নবীর কথা মানবো, উসরুন অর্থ হলো কঠিন অবস্থায় আল্লাহ আল্লাহ রসুলের কথা মানবো। তাহলে ইউসরুন মানে সহজ অবস্থায় আল্লাহ আল্লাহ রসুলের কথা মানবো, উসরুন মানে কঠিন অবস্থায় আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো এবং মানবো। সুন্দর বাংলা হলো আল্লাহ আল্লাহ নবীর কথা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক এটা আমি মেনে নিতে হবে, কারণ আমি ওয়াদাবদ্ধ আল্লাহ রসুলের কাছে। হুজুর আপনি যা বলবেন, যে কল্যাণের কথাগুলো বলবেন সেগুলো শুনবো আর মানবো, আর অকল্যাণ থেকে সতর্ক করবেন সেগুলো আমরা শুনবো এবং ছেড়ে দিব, এই মর্মে আমরা ওয়াদাবদ্ধ। তো আমরা ওয়াদা করলাম যে আমরা নবীর কথা শুনবো মানবো, ফিল ইউসরি সহজ অবস্থায় ওয়াল উসরি কঠিন অবস্থায়, চাই ওটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, এটা কি আপনারা রাজি? এরপরে কি কয় দেখেন, ওয়াল মানসাতি ওয়াল মুকারাহ, মানসাত শব্দের অর্থ সুখে, ওয়াল মুকরাহ শব্দের অর্থ দুঃখে। সুখের সময় আল্লাহ আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো, দুঃখের সময় আল্লাহ আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো। তাহলে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো। এরপর সাহাবায়ে কেরাম বলেন আমরা আরেকটা বায়াত হলাম, ওয়ান নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু লাউমাতালাইম, আমরা হক কথা বলবো সত্য কথা বলবো, সত্য কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না। এই মর্মে আমরা বায়াত হলাম সত্য কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না। এই হাদিস দ্বারা বোঝা যায় যারা হক কথা বলে সত্য কথা বলে তাদের পক্ষে যদি না থাকতে পারেন তাদের বিরোধিতা করা যাবে না। আপনি তাদের কথায় তাদের ডাকে সাড়া দিতে পারেন না অন্তত, কিন্তু তাদের বিরোধিতা করবেন না, যদি করেন তাহলে আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে নবীর কথা আল্লাহর কথা কোরআনের কথা হাদিসের কথা শুনে মানার তৌফিক দান করেন। বন্ধুরা, আপনারা দেখলেন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ কত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ফুটিয়ে তুললেন বাহাসের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এক্ষেত্রে আমরা শেষ দুইটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হলো এই যে এক, নিয়ম না মেনে বাহাস করা, এই বাহাসে কোনো রকমের ভালো ফলাফল আশা করা যায় না, তার মানে সকল নিয়ম কানুন মেনে বাহাস করা। দুই নম্বর হলো ফলাফল যাই হোক সেটা মেনে নেওয়া এবং ঐক্যের পথে হাঁটা, যদি এটা করা যায় তাহলে আশা করা যায় যে বাহাসে ভালো ফলাফল আসবে, অন্যথায় এ সকল বাহাস দিয়ে কোনো অবস্থাতেই শান্তি আশা করা যায় না, বরং ফাসাদ আরও বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখন এক হয়ে চলার এবং সকল ভ্রান্তি থেকে ইমান আমলকে বাঁচানোর তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো আয়োজনে পরবর্তী কোনো সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।